এবার আমরা চলে যাচ্ছি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্য কঠিন এমসিকিউ, যেটা সেটা মানে এটা আমরা সবাই ভুল করে থাকি, সেই জন্য আমি এটাকে কঠিন বলতেছি। আসলে সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এটা, বাট আমরা এটাকে ভুল করে ভুলভাবে রিপ্রেজেন্ট করার কারণে আমরা সেটা পারি না। বলছে যে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স এবং জি এক্স ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স হলে এফ এক্স প্লাস জি এক্সের ডোমেন কত। মানে আমাদেরকে মূলত দুইটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশনের প্লাস ডোমেন মানে একসাথে ডোমেন কত জিজ্ঞেস করছে। তো তোমাদেরকে একটার জিজ্ঞেস করতে পারে জি, এটার ডোমেন কত জিজ্ঞেস করতে পারে, এটার ডোমেন কত জিজ্ঞেস করতে পারে, আবার দুইটার একসাথেও জিজ্ঞেস করতে পারে এক্সামের মধ্যে। তো আমি যেহেতু তোমার মানে কোশ্চেনটা বিভিন্ন রকমভাবে এসে থাকে, আমি কঠিনটা দিছি তোমাকে। কেন কঠিনটা দিছি এটা যদি আলোচনা করি, তুমি বাকিগুলো পারবা। এটার দিলে ইজিলি পারবা, এটা দিলে ইজিলি পারবা, আমি এটা বুঝে দিলে তখন, এটা যদি তুমি ভালো করে বুঝো এটাও পারবা, এটাও পারবা, আর তোমাকে যেটাই দেখ তুমি পারবা। প্রশ্ন হচ্ছে আগে ডোমেন কী। কোন একটা ফাংশন সাপোজ আমি নিলাম ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ফোর, এটা একটা ফাংশন, রাইট? ডোমেন হচ্ছে এই ভেতরে যেটা তোমার এই এই যে এই চলকটা কিন্তু পরাধীন চলক বা ডিপেন্ডেন্ট চলক, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বসালে তুমি, সরি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ভুল বলতেছি, মানে এটা হচ্ছে স্বাধীন চলক, বাংলা এটাকে স্বাধীন বলে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে, স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এটার মান ইচ্ছা মতো বসানো যাবে। এক্সের মান ইচ্ছা মতো বসালে ওয়াইয়ের মান পাওয়া যাবে, এই জন্য ওয়াইকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা পরাধীন চলক। তাহলে আমরা এক্সের মান এখানে ইচ্ছে মতো বসাতে পারবো, কিন্তু ইচ্ছা মতো বসালে আমাকে একটা লিমিটের মধ্যে বসাতে হবে, নাহলে কিন্তু ওয়াইয়ের মান পাওয়া যাবে না। তাহলে এই ফাংশনের মধ্যে এক্সের যেই যেই মানের জন্য ওয়াইয়ের বাস্তব মান পাওয়া যাবে, এক্সের ওই মানগুলোকে এই ফাংশনের ডোমেন বলা হয়। মোট কথা হচ্ছে এখানে এক্সের মান তুমি যেগুলো বসালে এই ফাংশনটার একটা ওয়াইয়ের মান পাবা, দৃশ্যমান একটা তুমি মান পাবা, বা এটা সঠিক হবে, এই সমীকরণটা তখন সঠিকভাবে আসবে বা এই সমীকরণ সঠিক মান দিবে। তো এক্সের ওই মানগুলোই আসলে ডোমেন। তো তুমি কীভাবে বুঝবা যে আসলে ডোমেন কারা কারা? তুমি যেটা করবা সেটা হচ্ছে এক্সের মান এখানে বসায় বসে দেখো। সাপোজ আমি এক্সের মান মনে করো যে টুয়েলভ বসাইলাম, তাহলে এক্সের মান যদি টুয়েলভ বসায় তাহলে হয় ওয়াইয়ের মান হয় কত? ওয়াইয়ের মান হয় ফোর। এবার তুমি এক্সের মান সাপোজ মাইনাস টু বসাও, এক্সের মান মাইনাস টু বসালে এখানে হয় রুট ওভার টু, এটারও কিন্তু একটা মান আছে, বাস্তব মান আছে 1.41, রাইট? এখানে যদি তুমি এক্সের মান কত বসাও, এক্সের মান সাপোজ জিরো বসালা, এক্সের মান এই জায়গাটাতে জিরো বসালা, তাহলে হয় জিরো প্লাস ফোর, দ্যাট মিন্স টু। দেখো এটাও কিন্তু বাস্তব মান, জিরো বসালেও আসতেছে, মাইনাস টু বসালেও আসতেছে, টুয়েলভ বসালেও আসতেছে। কিন্তু তুমি যদি এক্সের মান এখানে মাইনাস ফাইভ বসে দেখো তো কী হয়, মাইনাস ফাইভ বসালে তুমি দেখো তো কী হয়, মাইনাস ফাইভ বসালে দেখো রুট ওভার মাইনাস ওয়ান আসতেছে, ওয়াইয়ের মান আসতেছে রুট ওভার, এতক্ষণ ওয়াইয়ের মান সব বাস্তব ছিল, এতক্ষণ ওয়াইয়ের মান সব বাস্তব বাস্তব বাস্তব, কিন্তু এখন চলে আসছে রুট ওভার মাইনাস ওয়ান অবাস্তব। তাহলে এই সমীকরণটাতে বা এই সমীকরণটাতে এক্সের মান মাইনাস ফাইভ বসানো যাবে না। এই যে রুট ওভার মাইনাস ওয়ানের মান নাই কিন্তু, এটা বাস্তব না, অবাস্তব সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ এটা আসলে আই। তাহলে দেখো মাইনাস ফাইভ বসানো যাচ্ছে না, তাহলে মাইনাস ফাইভ যদি বসানো না যায় মাইনাস সিক্স বসায় দেখি তো কী হয়, মাইনাস সিক্স বসালে একই রকম রুট ওভার মাইনাস টু আসতেছে, এটাও জটিল সংখ্যা, তাহলে এক্সের মান মাইনাস সিক্সও বসানো যাচ্ছে না, তাহলে এক্সের মান শুধু ফোর মাইনাস ফোর বসে দেখি তো এক্সের মান মাইনাস ফোর বসানো দেখবো হবে, রুট ওভার জিরো আসতেছে ইকুয়াল টু জিরো। তাহলে এক্সের মান মাইনাস ফোর বসালেও হয়, মাইনাস টু বসালেও হয়, জিরো বসালেও হয়, টুয়েলভ বসালেও হয়, কিন্তু মাইনাস ফাইভ মাইনাস সিক্স বসালে হচ্ছে না। তো এটা আমি কীভাবে বুঝবো যে আসলে কোনটা বসালে হবে কোনটা বসালে হবে না, কীভাবে বুঝবো সেটা পরে বলি, আগে বলি যেগুলো যেগুলো বসালে মান আসতেছে, ওয়াইয়ের মান পাচ্ছি বাস্তব মান, ওগুলো হচ্ছে এক্সের ডোমেন, এটাও ডোমেন, এটাও ডোমেন, এটাও ডোমেন, এটাও ডোমেন, কিন্তু এগুলো ডোমেন নয়। এখন আমি কারা কেমনে বুঝবো যে কারা কারা মান দিবে বা কারা কারা ডোমেন আর কারা কারা ডোমেন নয়, কীভাবে বুঝবো? তুমি কী করবা, রুট ওভারের ভেতরে যে আছে, যে ভদ্রলোকটা রুট ওভার ভেতরে থাকবে, সেটা ইকুয়াল টু জিরো লিখে দিবা। তাহলে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো লিখো তুমি। এটা কেন কেন বলতেছি এটা একটু খেয়াল করো, আমি মুছে দিই তারপর বলি, খুব দ্রুত বলতে হবে কারণ আমাদের অলরেডি সময় হয়ে গেছে অনেক বেশি। খেয়াল করো, যদি এই যে এটার ভেতরে যদি আমি জিরো লিখি তাহলে কিন্তু মান দেয় ওয়াই, কিন্তু মান দেয় জিরো আসে, কিন্তু এটার ভেতরে যদি জিরো ইচ্ছে ছোটো কিছু আসে, যেমন যদি এই টোটালটার মান, এই টোটালটার মান যদি মাইনাস টু হয় তাহলে দেখো জিরো ইচ্ছে ছোটো মাইনাস টু, তাহলে কিন্তু তুমি এখানে ওয়াইয়ের মান পাচ্ছ না। তার মানে এই ভেতরে যে ভদ্রলোক আছে এই ভদ্রলোকের মান শূন্য ইচ্ছে ছোটো হওয়া যাবে না, যদি শূন্য ইচ্ছে ছোটো হয় তাহলে তোমার মান আসবে না, ঠিক আছে? এই ভদ্রলোকটাকে আমাকে খেয়াল করতে হবে,
এবার তুমি যেটা করো যে তাহলে আমি সর্বনিম্ন হচ্ছে যে এটার মান শূন্য ধরতে পারবো আমি এর নিচে ধরতে পারবো না তাহলে সর্বনিম্ন শূন্য ধরলাম শূন্য ধরে তুমি দেখো এক্স এর মান কত আসে এক্স এর মান আসে মাইনাস ফোর একটু আগে তুমি নিশ্চয় দেখছো মাইনাস ফোরে কিন্তু মান আসছিল মাইনাস ফাইভে আসে নাই মাইনাস সিক্সও আসে নাই দ্যাট মিনস মাইনাস ফোর হচ্ছে শেষ লিমিট মাইনাস ফোর থেকে আমি উপরের দিকে যাদেরকে ইচ্ছা তাদেরকে বসাতে পারবো শূন্যকে বসাতে পারবো দুই বসাতে পারবো টুয়েলভ বসাতে পারবো তাহলে কত পর্যন্ত বসাতে পারবো এটার আবার রেঞ্জ আছে মাইনাস ফোর থেকে বসাতে পারবো ঠিক আছে ভালো উপরের দিকে ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো হ্যাঁ ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো কিন্তু রুট ওভার ইনফিনিটি এর আসলে আমরা বাস্তব যেই ইয়াটা মানে ম্যাথমেটিক্যাল যে রূপটা সেটা আমরা জানি না ঠিক আছে এই জন্য রুট ওভার ইনফিনিটি আমি বসাবো না রুট ইনফিনিটি যত তার থেকে একটু কম বসাবো ইনফিনিটি থেকে একটু কম মনে করো ইনফিনিটি থেকে এক কোটি বসাইলাম আমি দশ কোটি বসাইলাম এটাও কিন্তু একটা মান আমি এক্স এর মান দশ কোটি বসাতে পারবো বা এমন মান বসাবো যেন এখানে রুট ওভার ইনফিনিটি না আসে মানে রুট ওভার ইনফিনিটিও আসা যাবে না কারণ রুট ওভার ইনফিনিটি এর মান আমরা আসলে বাস্তবে কত জানি না আমরা এই জিনিসটা সেটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা বাস্তবে কত জানি না এই জন্য আমরা এখানে রুট ওভার ইনফিনিটি আনবো না রুট ওভার ইনফিনিটি থেকে ছোটো আসতে পারে মানে রুট ওভার ইনফিনিটি এর আগ পর্যন্ত মানে সহজ কথা হচ্ছে এটার মান এই এ ভদ্রলোকের মান ইনফিনিটি এর আগ পর্যন্ত আসলে হচ্ছে বা এক্সের মান এক্সের মান যদি বলি এক্সের মানটা ইনফিনিটি এর আগ পর্যন্ত হলে হচ্ছে ইনফিনিটি হবে না বাট ইনফিনিটির একটু আগ পর্যন্ত সাপোজ দশ হাজার কোটি এরকম হতে পারে ঠিক আছে দ্যাট মিনস এক্সের মান আমি ফোর থেকে মাইনাস ফোর থেকে শুরু করে ইনফিনিটি এর আগ পর্যন্ত নিতে পারবো তো এটাকে প্রকাশ করা হয় এভাবে যদি ফোর নেওয়া যায় তাহলে লিখতে হয় এখানে থার্ড ব্র্যাকেট আর যদি এটা না নেওয়া যায় এটা নেওয়া যাবে না মানে এটার থেকে ছোটো নিতে হবে অর্থাৎ এই বাদ যাবে ইনফিনিটি বাদ যাবে বাট ইনফিনিটির আগেরগুলো আসবে এই জন্য এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এবার এটা কাহিনী কি যে আপনি বললেন থার্ড ব্র্যাকেট দিলে মাইনাস ফোরকে নেওয়া যাবে ফার্স্ট ব্র্যাকেট দিলে ইনফিনিটিকে নেওয়া যাবে না এটার মানে কি মানে হচ্ছে সহজ যদি তোমার কাছে এ কমা এ থাকে আর এই পাশে দুইটা যদি ব্র্যাকেট থাকে থার্ড ব্র্যাকেট তুমি বুঝবে যে দুইটাকেই নেওয়া যাবে এবং এদের মাঝখানে যারা যারা আছে সবাইকে নেওয়া যাবে সাপোজ এখানে আছে জিরো আর এ এর অর্থ হচ্ছে জিরো থেকে এ পর্যন্ত সবাই মানে জিরোকেও নিব একেও নিব এবং মাঝখানে যারা যারা থাকবে সবাইকে নিব ঠিক আছে বা জিরো থেকে সাপোজ টেন অর্থাৎ এখানে এর অর্থ হচ্ছে জিরো এক দুই এভাবে যেতে যেতে টেন পর্যন্ত কিন্তু যদি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকে সাপোজ এভাবে যে জিরো কমা টেন এর অর্থ হচ্ছে জিরোকে নেওয়া যাবে না টেনকে নেওয়া যাবে না বাকি সবাইকে নেওয়া যাবে অর্থাৎ এত এর অর্থ হচ্ছে ওয়ান মানে জিরো নিব না ওয়ান টু থ্রি এভাবে নিতে নাইন পর্যন্ত টেনকে নিব না ঠিক আছে তাহলে এটাকে আমি সেট যদি বলি এটা সেকেন্ড ব্র্যাকেট এটাও সেকেন্ড ব্র্যাকেট তাহলে দেখো থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে তাদেরকে সহ মাঝখানে সবাই আর ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে তারা বাদে মাঝখানে সবাই কিন্তু যদি এরকম থাকে এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট এর অর্থ হচ্ছে মাইনাস ফোরকে তুমি নিবা কিন্তু ইনফিনিটিকে নিবে না ইনফিনিট থেকে এক কম যারা তাদেরকে নিব অর্থাৎ ইনফিনিটি নিজে বাদ যাবে ঠিক আছে আশা করি তাহলে আমরা বুঝতে পারছি এটার জন্য এটার ডোমেন এই যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ফোরের ডোমেন তাহলে এটা যে মাইনাস ফোর থেকে আমি ইনফিনিটি এর আগ পর্যন্ত নিব ঠিক আছে এখন এটা এভাবেও থাকতে পারে কোনো কোনো সময় এভাবে থাকতে পারে সাপোজ যদি এভাবে থাকে মাইনাস ফোর এখানে আছে ইনফিনিটি ইনফিনিটি না সাপোজ এদিকে আছে মাইনাস ইনফিনিটি আর এদিকে আছে ফোর এর অর্থ হচ্ছে তুমি মাইনাস ইনফিনিটি বাদ দিয়ে দিবা মাইনাস ইনফিনিটি থেকে একটু বড় যে তাকে নিবা নিয়ে ফোর পর্যন্ত নিবা মানে ফোর নিজেও আসবে এটাকে যদি আমি গ্রাফে দেখাই তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে আরও সুবিধা হয় বুঝতে টু ওয়েট খেয়াল করো আমি যদি গ্রাফ লিখি এটা হচ্ছে গ্রাফ এখানে হচ্ছে জিরো সাপোজ এটা হচ্ছে মাইনাস ফোর আর এটা হচ্ছে যে এইট এখন যদি তোমার যদি থাকে এভাবে যে মাইনাস ফোর কমা এইট এর অর্থ হচ্ছে মাইনাস ফোর এবং এইটকে সহ নিতে হবে অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু আশা করি বোঝা গেছে কিন্তু যদি এখানে এরকম একটা ব্র্যাকেট থাকে এরকম একটা থাকে তাহলে এইটকে নেওয়া যাবে না অর্থাৎ এইট বাদ যাবে নিজে এইট নিজে বাদ যাবে তোমাকে নিতে হবে তখন এতটুকু এইটের আগ পর্যন্ত মানে এইটকে নেওয়া যাবে না এইটের আগ পর্যন্ত থেকে এই যে এতটুকু ফোর পর্যন্ত মাইনাস ফোর পর্যন্ত মাইনাস ফোরকে নিতে হবে মাইনাস ফোরকে নিব নিয়ে এইটের আগ পর্যন্ত এটার অর্থ তাহলে আশা করি গ্রাফের মধ্যে তুমি ক্লিয়ার হয়ে গেছো যে আসলে কি এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটগুলোর অর্থ কী এবার আমাদের কোশ্চেনটাকে আমরা সমাধান করব আমাদের কোশ্চেন হচ্ছে দুইটা ফাংশন একটা হচ্ছে রুট ওভার এক্স একটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স তো যখন এক্স এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স এটার ডোমেন কত দেখো এখানে এক্সের মান আমি শূন্য বসাতে পারি এক্সের মান ওয়ান বসাতে পারি টু বসাতে পারি কিন্তু এক্সের মান মাইনাস ওয়ান বসানো যায় না
এখানে এক্স1 মাইনাস 1 বসালে fx এর মান আসবে না y এর মান আসবে না y এর মান আমি পাবো না তার মানে x এর মান এখানে নেগেটিভ হতে পারবে না তাহলে x এর মান এখানে কতটুকু ডোমেন কারাকারা ডোমেন হচ্ছে 0 থেকে ইনফিনিটি এর আগ পর্যন্ত ইনফিনিটি তো নাও যাবে না √ ইনফিনিটি নেওয়া যাবে না x এর মান ইনফিনিটি হলে সমস্যা আছে কারণ এটার মান আমরা কত জানি না ঠিক আছে এইজন্য ইনফিনিটি এর আগ পর্যন্ত নিব ইনফিনিটি এর আগ পর্যন্ত মানে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর এদিকে 0 থেকে নিতে পারবো এইজন্য এখানে থার্ড ব্র্যাকেট তাহলে এটার ডোমেইন হচ্ছে এটা এটাকে তুমি চাইলে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারো কিভাবে যে 0 থেকে x এর মান বড় বা সমান হবে আর ইনফিনিটি থেকে ছোট হবে তাহলে তোমার এমসিকিউ তে এটা থাকলে তুমি এটা দেখাবা আর এটা থাকলে এটা দেখাবা এটার জন্য শুধুমাত্র এটার জন্য ঠিক আছে এবার এটার জন্য কত দেখি এটার জন্য হচ্ছে এরকম যে লেখা আছে gx √1 - x এখানেও খেয়াল করো x এর কত কোন কোন মানের জন্য এটা ভ্যালিড তাহলে আমরা দেখব যে 1 - x = 0 লিখতে পারি রাইট তাহলে খেয়াল করো তো কত আসে x = আসছে 1 তাহলে x আমরা আমি 1 থেকে শুরু করতে পারবো তবে x যেহেতু মাইনাস আকারে আছে তার মানে আমি 1 থেকে মাইনাসের দিকে যেতে হবে অর্থাৎ আমি x এর মান 1 নিতে পারবো 0 নিতে পারবো আবার -2 ও নিতে পারবো -3 ও নিতে পারবো কিন্তু আমি x এর মান 5 নিতে পারবো না কেন কারণ হচ্ছে x মাইনাস আকারে আছে এইজন্য তুমি দেখো মাইনাস x এর মান 5 নিয়ে দেখো 1 - 5 দেখো আস্তে আস্তে √-4 যে √-4 তো আমরা মান জানি না তার মানে 1 থেকে শুরু করে x এর মান এখানে 1 থেকে শুরু হয়ে মাইনাস ইনফিনিটি এর দিকে যাবে মাইনাস ইনফিনিটির দিকে যাবে অর্থাৎ তুমি খেয়াল করো x এর মান যদি -2 বসাও তাহলে কিন্তু মান আসে বা -3 বসাও -3 বসাও x এর মান মাইনাসগুলো গ্রহণযোগ্য কিভাবে এই যে এখানে মাইনাসের কারণে এই যে ওইটা প্লাস হয়ে যাচ্ছে -3 -3টা হয়ে যাচ্ছে +3 আস্তে আস্তে √4 অর্থাৎ শুধু 2 তার মানে x এর মান নেগেটিভগুলো নিতে পারবো এখানে আমরা x এর মান নেগেটিভগুলো নিব তবে 1 থেকে শুরু করা যাবে 1 থেকে শুরু হয়ে নেগেটিভ দিকে অর্থাৎ এই যে আমি যদি গ্রাফে যদি দেখাই তাহলে হয় এরকম যে এটা 0 এটা 1 ঠিক আছে তাহলে এদিকে তো মাইনাস সাপোজ এটা -∞ এটা হচ্ছে -1 তাহলে এই যে 1 থেকে এদিকে আমরা আসতে পারবো এটার জন্য ঠিক আছে কিন্তু √1 - যদি ইনফিনিটি থাকে তাহলে কিন্তু সমস্যা আছে ওই যে আবার আগের মতো √∞ হয়ে যাচ্ছে এটা √∞ এর মান আমরা জানি না এই জন্য আমরা √∞ নিতে পারবো না আমরা নিতে পারবো কত থেকে 1 থেকে -∞ বাদ যাবে মানে -∞ বাদ গিয়ে এ বাদে উপরের দিকে 1 পর্যন্ত আমরা নিতে পারবো ঠিক আছে তাহলে এই যে আমাদের এটার ডোমেন হচ্ছে এটা আর এটার ডোমেন হচ্ছে এটা এটাকে চাইলে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি ভাবে যে x এর মান বড় হবে -∞ থেকে আর ছোট কিংবা সমান হবে 1 এর ঠিক আছে তাহলে আমরা দুইটাকে ম্যাথমেটিক্যালি এবং সেট আকারে আমরা দেখালাম এখন আমাদেরকে বলছে যে দুইটার পজিটিভের ডোমেন কত মানে দুইটাকে প্লাস করলে ডোমেন কত হয় এখন দুইটার প্লাস মানে কি আসলে দুইটার প্লাসটাকে আমরা গ্রাফে যদি দেখি দেখো এটা হচ্ছে এটার জন্য আসছে কি 1 থেকে -∞ আর এটার জন্য কী আসছে 0 থেকে ইনফিনিটি তাহলে এই প্রথমটার জন্য এসছে এটা এফ এক্সের জন্য আর দ্বিতীয়টার জন্য আসছে এটা হচ্ছে জি এক্সের জন্য এখন দুইটাকে প্লাস করা এর অর্থ হচ্ছে দুজনে কাকে মানে কোন কোন ডোমেনগুলোকে দুজনে মেনে চলে কোন কোন দুই ডোমেনগুলোকে দুইটা ফাংশনই মেনে চলে দেখো এই যে এই এই অংশটাকে জি এক্স মানলেও এফ এক্স কিন্তু মানে না কারণ এফ এক্স তো এতটুকুকে মানে এই অংশটাকে এফ এক্স মানে না আবার খেয়াল করো এই যে এই অংশটাকে আবার জি এক্স ফলো করে না বা জি এক্স সমর্থন করে না কিন্তু এই যে মাঝখানের যে অংশটা এই অংশটাকে দুজনেই সমর্থন করে এই যে দুজনের মধ্যে পড়ে গেছে দেখো এই যে ঠিক আছে তাহলে এই অংশটাই দুজনের মধ্যে আছে যেহেতু তার মানে ওই অংশটাই হচ্ছে আমাদের ডোমেন তো সেই অংশটা কত 0 এবং 1 তাহলে 0 থেকে 1 পর্যন্ত যারা যারা আছে মাঝখানে দশমিক সহকারে যেমন 0.5 আসতে পারে ঠিক আছে তাহলে 0 থেকে 1 পর্যন্ত যারা যারা তারা হচ্ছে ডোমেন কার এটার তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি আনসারটা আমাদের এমসিকিউ থাকলে আমরা এটা দেখাবো অথবা এটা ভেবে থাকতে পারে যে x এর মান 0 এর সমান কিংবা বড় আর 1 এর সমান কিংবা ছোট এটা থাকলে এটা দেখাবা এটা থাকলে এটা দেখাবা
ঠিক আছে ক্লিয়ার তাহলে এভাবে যদি আমরা এমসিকিউগুলোকে সমাধান করি তাহলে আমরা পারব এই জন্য আমাদেরকে একটু ভালো করে কি স্টাডি করতে হবে বুঝতে হবে সময় দিতে হবে ঠিক আছে তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা